আজকের আলোচনার বিষয় হলো একজিমা। একজিমা বর্তমানে একটি কমন সমস্যা। এই সমস্যাটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। একজিমা হোমিও ওষুধের দ্বারা সম্পূর্ণ ঠিক করা সম্ভব। আজকে একজিমা বিষয় নিয়ে 7টি মেডিসিন আলোচনা করব এবং যেই মেডিসিনটি আপনার লক্ষণের সঙ্গে সম্পূর্ণ মিলবে সেই মেডিসিনটি ব্যবহার করবেন। ক্যালকেরিয়া কার মেডিসিনটি কোন সময়ে ব্যবহার করবেন? শিশুদের বেশি কাজ করে ক্যালকেরিয়া কার মেডিসিনটি। মাথায় বেশি হয়, মাথা থেকে ক্রমশ নিচে মুখে বিস্তারিত হয়। একজিমা মুখে অথবা মাথায় পরু চাপ চাপ হয়, দেখতে খড়ি মাটির মতো হয়, দুধ পিড়কাও বলে অনেকে। এমন লক্ষণগুলি দেখা দিলে ক্যালকেরিয়া কার মেডিসিনটি ব্যবহার করবেন। যখন 30 শক্তি ব্যবহার করবেন, দুফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। হেপার সালফার মেডিসিনটি কোন সময়ে ব্যবহার করবেন? রস এবং কুঁজ বর্তমান থাকে, পারদ মিশ্রিত মলম ব্যবহারের ফলে এবং সকালে একজিমা বৃদ্ধি হয়, স্পর্শ সহ্য হয় না। এমন লক্ষণগুলি দেখা দিলে হেপার সালফার মেডিসিনটি ব্যবহার করবেন। যখন 30 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। আর্সেনিক অ্যালবা মেডিসিনটি কখন ব্যবহার করবেন? চর্ম শক্ত এবং পরু, মাছের আঁশের মতো, চারপাশ লাল, জ্বলন থাকে। এমন লক্ষণ দেখা দিলেই আর্সেনিক অ্যালবা মেডিসিনটি ব্যবহার করবেন। যখন 30 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। সিপিআর মেডিসিনটি কোন সময়ে ব্যবহার করবেন? গুচ্ছাকার একজিমা, শরীরের ভাজে হয়, রস পুঁজ থাকে না, শুষ্ক আঁশযুক্ত এবং চুলকানি থাকে। এমন লক্ষণগুলি দেখা দিলে তবেই সিপিআর মেডিসিনটি ব্যবহার করবেন। যখন 30 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। রাস্টক্স কোন সময়ে ব্যবহার করবেন? একজিমা লাল, জননেন্দ্রিয় এবং লোমযুক্ত স্থানে ফোসকা হয়ে একজিমা হয়, জল এবং ঠান্ডায় বাড়ে রোগ। এমন লক্ষণ দেখা দিলে রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করবেন। রাস্টক্স যখন 30 শক্তি যখন ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে 3 বার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে 3 বার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। ক্রিওজোট মেডিসিনটি কখন ব্যবহার করবেন? হাত পা প্রসারণ পেশি যুক্ত স্থানে আক্রান্ত হয়, প্রচুর পাপড়ি হয়, এমন স্থানে ক্রিওজোট মেডিসিনটি ব্যবহার করবেন। ক্রিওজোট মেডিসিনটি যখন 30 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে 3 বার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। নেট্রামিওর মেডিসিনটি কখন ব্যবহার করবেন? হাত পা
ভাজে একজিমা হয়, মাছের আঁশের মতো এবং কোষ্ঠকাঠিন্য বর্তমান থাকে। এই লক্ষণ দেখা দিলে তবে নেট্রামিওর মেডিসিনটি ব্যবহার করবেন। নেট্রামিওর 30 শক্তি যখন ব্যবহার করবেন, দু ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন। বাচ্চাদের এক ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে তিনবার ব্যবহার করবেন। যখন 200 শক্তি ব্যবহার করবেন, দু ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন। 200 শক্তি কখনোই বাচ্চাদের ব্যবহার করবেন না। এই মেডিসিনগুলির মধ্যে যেই মেডিসিনের লক্ষণটি আপনার রোগের সঙ্গে মিলবে সেই মেডিসিনটি ব্যবহার করবেন, এবং মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার। যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। টক জাতীয় খাবার খাবেন না, কাঁচা পেঁয়াজ খাবেন না, নেশা জাতীয় কোনো দ্রব্য পান করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি চর্মরোগের সমস্যাগুলি আপনাদের ঠিক হয়ে যাবে।